এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারে আছেন রিপোর্টার ওমর ফারুক, সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর, 15 জন আসামির ভিতরে 13 জনকেই আসলে রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং 13 জনকে আদালত রিমান্ডে দিয়েছেন। সবশেষ যে 3 জন অর্থাৎ এপিবিএন এর 3 সদস্যকে রিমান্ডের অনুমোদন দিয়েছেন আদালত। আমরা মামলা তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরে তাদের সুবিধাজনক সময়ে সেই 3 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে পুলিশের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেখানে 9 জনকে আসামি করা হয়েছে, সেই 9 জনের 4 জনকে আদালত রিমান্ডে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং সেই 4 জনকে 7 দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এবং সেই 4 জনকে 7 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আগে তাদেরকে জেল গেটে 2 দিন জিজ্ঞাসাবাদ করেছিল। অর্থাৎ গত 12 দিনে কিন্তু র্যাব যথেষ্ট পরিমাণে অনেক আসামিকেই তাদের রিমান্ডে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে। এবং সবশেষ এসে মামলার যে প্রধান 3 আসামি, সেই প্রধান 3 আসামিকে তারা রিমান্ডে নিল। দুপুর নাগাদ আমরা যতটা খবর পেয়েছি যে কারাগার এবং হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন ধরনের যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতেই দুপুর পর্যন্ত সময় চলে গিয়েছে এবং দুপুর নাগাদ তারা আসলে তাদেরকে সেভাবে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেননি। এছাড়াও যেই বিষয়টি আসলে যোগ করা দরকার সেটি হচ্ছে যে এপিবিএন এর 3 সদস্যকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং তাদেরকে রিমান্ডে যে নেয়ার ঘটনাটি সেটি আসলে অনেকটাই অকল্পনীয় বা কেউ আসলে এমনটি হবে ভাবেননি। কারণ হচ্ছে যখন এই ঘটনাটি ঘটে তখন শামলাপুর যে চেকপোস্ট, সেই চেকপোস্টে ঘটনার সময় এই 3 জন দায়িত্ব পালন করছিলেন এবং অনেকেই ধারণা করছিলেন যেহেতু পুলিশের সদস্যরা সাদা পোশাকে সেখানে অভিযান চালিয়েছেন, অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী সিফাত রয়েছেন তাদের এক ধরনের বক্তব্য রয়েছে এবং পুলিশের সাদা পোশাকে যারা ছিলেন তাদের এক ধরনের বক্তব্য রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। এর বাইরে গিয়ে যাদের সেই পুলিশের চেকপোস্টটি, সেই চেকপোস্টটি যারা দায়িত্ব পালন করছিলেন তাদের কাছ থেকে হয়তো নিরপেক্ষ একটি বক্তব্য পাওয়া যাবে, কিন্তু সেটি যে প্রত্যাশিত মতো তদন্তকারী কর্মকর্তারা বা তদন্ত সংস্থা পাননি সেটি আসলে তাদেরকে রিমান্ড এবং তাদেরকে গ্রেফতারের মধ্য দিয়ে অনেকটাই স্পষ্ট হলো। এখন তাদেরকে আসামি করা হয়েছে যেটির ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্সপেক্টর লিয়াকত সেই চেকপোস্টের ইনচার্জ এএসআই শাহজাহানকে ফোন দিয়েছিলেন এবং কনস্টেবল রাজীব সেই গাড়িটিকে থামিয়েছিলেন এবং আরও একজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে তাদেরও দায় দায়িত্ব আসলে এখন তদন্ত সংস্থা দেখতে পাচ্ছে। সেই ক্ষেত্রে কতটুকু দায় দায়িত্ব বা তাদের কাছ থেকে আসলেই ঘটনা কী ঘটেছিল সেখান থেকে নিরপেক্ষ কোনো মানে তৃতীয় কোনো জায়গা থেকে বক্তব্য পাওয়া যায় কি না সেটি আসলে এখন দেখার বিষয় এবং সেই জন্য আসলে তাদেরকে রিমান্ডে নেওয়া এবং এই প্রধান যে 3 আসামি তাদেরকে 2-1 দিন রিমান্ডে গেলে র্যাব যদি সেটি জানায় তাহলে হয়তো নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে। হাফসা, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। কক্সবাজার থেকে রিপোর্টার ওমর ফারুক জয়ী দিয়েছিলেন আমাদের সঙ্গে।